একটা পরোটা খান একটা খেলে পেট ভরে যাবে সাথে তিনটা সবজি আছে জিলেবি 6 রুপিয়া পিস হ্যায় একবার খাইয়েগা তো বারবার আইয়েগা এটা আছে আলু কাবলি ছোলা আলু সোয়াবিন আচ্ছা এটা আছে ছোলা দাল এখন দেখছি পুরীর থেকে আলু পরোটা বেশি ভালো খেতে ভাজা ভাজি আ এটা খেলাম মুখে লেগে থাকবে আজকে কিন্তু খুব সকাল সকাল চলে এসেছি দিবা দিবাগ স্টেশনের একদম ঠিক বাইরে এমন একটা জায়গায় এখানে কিন্তু মাত্র 6 টাকায় সকালের ব্রেকফাস্ট পাওয়া যায় আলু পরোটা পাওয়া যায় এবং জিলিপি পাওয়া যায় তার সাথে কিন্তু তিন রকমের তরকারি দিচ্ছে তো আজকে এখানকার খাবার দাবার টেস্ট করব আর তোমাদের বলবো খেতে কেমন তো চলো ভিডিও দেখতে থাকো চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুরা আমাদের কিন্তু জীবন একটা এখন যদি সে খাবার না খায় পরে খাবো কখন চলো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি দিবা দিবাগ স্টেশনের একদম ঠিক বাইরে সকালের ব্রেকফাস্ট করতে এই দোকানটায় বিভিন্ন ধরনের এখানে খাবার পাওয়া যায় দাদা ভালো আছো হ্যাঁ ভালো আর তোমাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে রুটি পুরি জিলেবি আলু পরোটা লিট্টি দাম কেমন আছে পুরি সবজি 6 টাকা পিস আছে আচ্ছা আর হাত রুটি 6 টাকা পিস আছে আলু পরোটা 13 টাকা পিস আছে আর জিলেবি 6 টাকা পিস আছে আচ্ছা এটা জিলেবি তাই তো হ্যাঁ জিলেবিটা বাহ দেখতে পাচ্ছ 6 টাকা পিসের সাইজ আর টাইমটা কেমন আছে তোমাদের দোকানের সুবহ 7 বাজে খুলতে হয় শামকো 6 বাজে বন্ধ হয় আর এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভেজ এখানে কি সম্পূর্ণ নিরামিষ খাবার পিওর ভেজ নিরামিষ পুরো বাহ দেখতে পাচ্ছো এখানে একজন দুইজন তিনজন চারজন আর ওদিকে আরেকজন রয়েছে পাঁচজন মিলে কিন্তু কাজ করছে এখানে ছাতুর পুরের কিন্তু পুরি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছো মাত্র 6 টাকা পিস বাহ মাত্র 6 টাকার পুরির সাথে তুমি কি কি তরকারি দিচ্ছ এটা আছে আলু কাবলি ছোলা দেখো আর এটা আছে আলু সোয়াবিন আচ্ছা এটা আছে ছোলা দাল লঙ্কা দাও হ্যাঁ দাও দাদা এগুলো কি লিট্টি রয়েছে নাকি এটা বেলা লিট্টি আছে আচ্ছা এটা আলু পরোটা আছে একটা পরোটা খান একটা খেলে পেট ভরে যাবে সাথে তিনটা সবজি আছে ডাল আলু কাবলি ছোলা আলু সোয়াবিন জিলেবি 6 রুপিয়া পিস হ্যায় একবার খাইয়েগা তো বারবার আইয়েগা এটা কি আলু পরোটা তৈরি হচ্ছে বাহ এর মধ্যে কিসের পুর দিলে এটা কি আলুর পুর নাকি আলু চোখা মানে আলু সেদ্ধর পুর কিন্তু এর মধ্যে দিয়ে দিল ও জিলিপির ময়দা বাহ জিলিপি হোগা বাহ দেখতে পাচ্ছ এখানে জিলিপিটা তৈরি হচ্ছে মাত্র 6 টাকা পিসে ভালো করে কিন্তু চুবিয়ে নেওয়া হচ্ছে রসের মধ্যে যাতে স্বাদটা আরো বেড়ে যায় বাহ ডাল দিব না সবজি সবজি আলু কাবলি ছোলা সোয়াবিন আর তোমরা এই দোকানে খেতে আর তোমরা এই দোকানে খাবার খেতে আসবে কিভাবে সামনে কিন্তু দিবা দিবাগ স্টেশন দিবা দিবাগ স্টেশনের টিকিট কাউন্টারের বাইরে দিয়ে বেরিয়ে আসলেই কিন্তু সোজা আসলে কিন্তু এই দোকানটা তোমাদের সামনে পড়বে একদম আচ্ছা কেটে দাও তোমরা সবাইকে তাই তো আমি কেটে দিই আচ্ছা ঠিক আছে কেটেই দাও আমাকে মিশিয়ে দাও অল্প অল্প করে মিশিয়ে দাও সবাই আসলে তো এইভাবে পাবে সবাই পাবে সোয়াবিন দিচ্ছে
আর ওটা কি রয়েছে গো? কোনটা এটা? হ্যাঁ এটা ছোলা ডালাতে মিষ্টি ডাল মত তাই তো? হ্যাঁ ডাল এটা মিষ্টি ডাল বাঙালি মিষ্টি ডাল তো। হ্যাঁ টক দিও। বাহ কত কিছু দিচ্ছ, উড়ে যাচ্ছে আবার। এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি আরকে ফাস্টফুড সেন্টারের সকালের ব্রেকফাস্ট। দেখো আমি এখানে কি কি নিয়েছি, মাত্র 13 টাকায় এখানে আলু পাওয়াটা পাওয়া যাচ্ছে এবং কেটে দিয়েছে, আর এর সাথে কিন্তু 3 রকমের তরকারি দিয়েছে। প্রথমে তোমাদের দেখালাম কিভাবে দিল। আর এখানে নিয়েছি পুরি, দেখতে পাচ্ছ এরকম সাইজের পুরি, আর একটা নিয়েছি এরকম ছিঁড়ে দিয়েছে, আর এখানে জিলিপি নিয়েছি মাত্র 6 টাকায়। তো প্রথমে পুরিটাই দেখবো, কতটা খাস্তা দেখো। ও হো, ভেতরে ছাতুর পুর রয়েছে, দারুণ সফট ছিল। এখানে একটু খাওয়া যাক, ওপরে ধনে পাতাও দিয়ে দিয়েছে, আর 3 রকম তরকারি আমি মিশিয়েই নিয়েছি। তোমরা কিন্তু একবার একটা দিয়ে খেয়ে তারপর নিতে পারো। লাস্টে যে চাটনিটা দিল না, সেটা কিন্তু ভালো ফ্লেভার আসছে। আরে দেখো ছাতুর পুরটা দেখো ভেতরে, দারুণ দারুণ। আমার ফার্স্ট বাইটে কিন্তু বেশ ভালো লাগলো। এইভাবে একটু নিই সোয়াবিন টোয়াবিন দিয়ে। বেশ ভালো, এটা শুধু শুধুই কিন্তু খাওয়া যায়, ঠিক আছে, এতটা ভালো লাগছে। আলু পরোটা ধনেপাতা দেওয়া হয়েছে, দেখো কতটা সফট, দেখো ধরতেই হলো না কিন্তু ছিঁড়ে গেল, শুধু খেয়ে দেখি। বেশ গরম, আর তোমরা এখানে আসলে গরম গরম খাবারটা কিন্তু পাবে। খাওয়া যাক এটা দিয়ে মাটিয়ে। এখন দেখছি পুরীর থেকে আলু পরোটা বেশি ভালো খেতে, পাশাপাশি এরকম কেটে দেয়। তোমাদের সাইজ আগেই দেখিয়েছি, ভেতরে আলু চোখার একটা পুর রয়েছে। যাই হোক এভাবে একটু নিয়ে, দারুণ লাগছে। এর উপরে একটু সস দিলে না বেশ ভালো লাগবে। মারাত্মক খেতে, এবং এই চত্বরে এটা খুব বিখ্যাত, দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে সবাই বসে খাচ্ছে। তোমরা আসলে কিন্তু দেখো লুচি পুরি যাই বলি না কেন, এটা তোমরা সব জায়গায় টেস্ট করো, কিন্তু আলু পরোটা টেস্ট করে দেখো, ঠিক আছে, একবার এখানে আসলে জাস্ট হারিয়ে যাবে খেয়ে। আর এরকম মাত্র 6 টাকার জিলিপি, তার আগে আমি একটু আলু পরোটা দিয়ে আর একটু খাই। মারাত্মক লেভেলের সফট, এর মধ্যে সোয়াবিন ছোলা অনেক কিছু দিয়েছে, তোমাদের দেখিয়েছি, সেটা আর প্রশ্নে যাবো না। বেশ ভালো সোয়াবিন। আর এবার জিলিপি দেখতে পাচ্ছ এরকম সাইজের জিলিপি, 6 টাকা পিস, খাওয়া যাক। এটা খেলাম মুখে লেগে থাকবে, দারুণ। তো এখানকার সব খাবারগুলোই ভালো, তোমরা এসে কিন্তু এখানকার খাবার দাবার টেস্ট করতে পারো, আমার বেশ ভালো লাগলো। তো এরকম কলকাতার সন্ধান দিচ্ছে, একটু তো সাবস্ক্রাইব করো। তো চলো দেখাবো নতুন ভিডিওতে নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখছো এখনই ফলো করো, চলো।